আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, এটা জিরা আমি সারা রাত ফ্রিজে ভিজিয়ে রেখে দিছিলাম, আর এখন সকালবেলা আমি এখানে গরম পানি মিশিয়ে নিচ্ছি। আর এভাবে এই জিরা পানিটা খেলে কিন্তু একদম ওজন কমাতে ভীষণ সাহায্য করে। তো আমি এভাবেই সকালে জিরা পানিটা খাই আর আপনাদের মাঝে শেয়ার করলাম। তো কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, সকালে জিরা পানি খেয়ে আমি নাস্তা করে নিছি অফ ক্যামেরায়। আজকে তেমন একটা ভিডিও করতে পারিনি আর কি, ভালো লাগেনি। তো যতটুকু পারছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমি নাস্তা করে অফ ক্যামেরায় স্কুলে চলে গিয়েছিলাম। তো স্কুল থেকে এসে আমি পাতা, যে বাঁধাকপিটা আছে সেটা কেটে নিলাম এবং ভাজি করে নিচ্ছি একদম নিরামিষভাবে পাঁচফোড়ন দিয়ে। আর সেটা ডিটেলসে শেয়ার করিনি, আসলেও মাঝে মধ্যে এরকম সাধারণ খাবারগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর এদিকে আমি মাছ ভর্তা করে নিছি আজকে, এই যে এখানে মাছ সিদ্ধ করে একদম তেল ছাড়াই আমি মাছটা সিদ্ধ করে ভর্তা তৈরি করে নিচ্ছি, আর ইলিশ মাছ ভাজা করে নিচ্ছি। আর আজকেই বন্ধুরা আমার ছেলের প্রথম ক্লাস কলেজে, তো সে যাবে সেজন্যই। তো ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ছেলের ক্লাস হচ্ছে 12:00 থেকে 4:30 পর্যন্ত, তো সে চলে যাচ্ছে। আর এদিকে কিছু ডাটা রাখা হয়েছে, তো এগুলো আমি ভালো করে একটু গুছিয়ে রেখে দিলাম। আর কি বলবো বন্ধুরা, ছোট্ট অতি একটা ভিডিও, আপনারা কেউ স্কিপ করে দেখবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা যখন ইচ্ছে তখনই দেখে নিতে পারবেন। আর এটা সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা এক কাপ গরম গরম চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।